তো ভিডিও শুরুতে প্রথমে সবাইকে সরি আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি দেবই না বাট তাও দিচ্ছি সেই জন্য সরি যে এতটা লেটে দেওয়ার জন্য যেহেতু দার্জিলিং এর একটা ভিডিও আমি পোস্ট করেছি আর সেটা অনেকদিনই হয়ে গেল তো এতটা লেট করে দেওয়ার জন্য খুবই সরি আর আমি প্রমিস করছি যদি এই টাইপের ভিডিও পরপর দুই একটা আসে তো আমি চেষ্টা করব না আমি প্রমিস করছি যে আমি পরপর দেব তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে খুব সুন্দর লাগছে এই যে আমি এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে লাঞ্চে আমরা খেয়েছি ভাত ডাল একটা ভেজ তরকারি মাছ ছিল ভালো রান্না হয়েছিল খাওয়া দাওয়া করে এবার আমরা একটু বেরোচ্ছি নিজেদের মতন ঘুরতে ম্যাল রোডে যাব আর তোমাদের সাথে ছোট্ট করে একটু হ্যাঁ ওখানে গিয়ে আমরা মোমো খাবো তো ছোট্ট করে একটা রুম ট্যুর দেব সো এটা হচ্ছে আমাদের দরজা ঘরে ঢোকার আমাদের রুমটা খুব মানে খুব বাজে অবস্থায় আছে তাও দেখাচ্ছি এখানে একটা মিরর আছে যেখানে আমি দাঁড়িয়ে আছি এই যে এখানে একটা মিরর আছে পেছনে স্নেহা আছে এখানে একটা টিভি ক্যাবিনেট এখানে একটা ওয়ার্ড্রপ এখানে একটা ওয়ার্ড্রপ আছে আর এদিকে আছে ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি ভালো একটু উইন্ডো আছে আর এখানে সোফা আছে আর এই যে বেড খুব খারাপ অবস্থা তাই আর বেশি দেখাচ্ছি না আমরা এখন ম্যাল রোডের দিকে যাচ্ছি পাহাড়ে উঠছি তো আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি চলো নিয়ে আসি নাকি ছাতা আনতে গেলে অবশ্যই এই হচ্ছে ফিউ গাছটা শুধু দেখো নিচে পড়ে আছে পুরো আমরা এখন ম্যাল রোডে হাঁটছি আমরা মানে গুলিয়ে ফেলেছিলাম রাস্তাটা হারিয়ে ফেলেছিলাম বৃষ্টি হচ্ছে এখন তাও আমরা হেঁটে যাচ্ছি এই হচ্ছে দার্জিলিং ম্যাল রোড মানে ম্যাল মার্কেট মা বাবা এইটা হচ্ছে পুরো ম্যাল রোডের ভিউ মানে ম্যাল মার্কেটের ভিউ এটা যেটা দেখছো এই সোজা রাস্তাটা পুরো ম্যাল মার্কেট এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় আর এই রাস্তা থেকেই মহাকাল মন্দিরে যেতে হবে এই যে পুরো মার্কেটটা দেখা যাচ্ছে সোজা এবার আমরা মহাকাল মন্দিরের উপরের দিকে যাচ্ছি এটা মহাকাল মন্দির এটা দার্জিলিং এর খুব জাগ্রত একটা মন্দির
এখন দেখতে পাচ্ছ তোমরা, সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলায় ম্যাল মার্কেটের ভিউটা জাস্ট এরকম অসাধারণ লাগে। ওখানে থাকলে আরো বেশি করে ফিল করা যায় ব্যাপারটাকে। চারিদিকে কুয়াশা ছিল আর চারিপাশে গান চলে, তো আমাকে যার জন্য সাউন্ডটা কমিয়ে দিতে হয়েছে। এখন আমরা ম্যালের মধ্যে আছি আর এটা হচ্ছে ম্যালের নাইট ভিউ। এত সুন্দর, এত লোকজন, কি ভালো লাগছে। আমরা মোমো খেলাম, এখন একটু বসবো কোথাও জায়গা পেলে। আর এই হচ্ছে ভিউ, ভিউ বলতে প্রচুর লোকজন, অনেক গ্যাদারিং আছে।